আহিব দিয়ক, এই চেগতে আমি পাগলাপুৰ কৌতুকস্থিৰ তৰফৰ পৰা ইয়াত সমবেত হোৱা সৰু বৰ উচ্চ নিচ ভেদা ভেদা আমাৰ নাই, সকলোকে হৈ যোৱা ৰঙালী বিহু আৰু চলি থকা ৰঙালী বিহুৰ উপস্থা অলপ জনাইছোঁ। লগতে যিসকল ত্যাগী পুৰুষে বুকুত এটি শিল বান্ধি ঘৰৰ মানুহখিনিক বিহুতললৈ পঠিয়াই দি বিমূৰ্খ মনেৰে ঘৰ ৰখি আছে তেখেতসকললৈও ৰঙালী বিহুৰ উপস্থা অলপ জনাইছোঁ। লগতে যিসকল দোকানী পোহাৰীয়ে এই অনুষ্ঠান উপভোগ কৰাৰ লগতে দুটকা হ'লেও আৰ্থিকভাৱে উপাৰ্জন কৰিম বুলি ভাবিছে সেইসকল দোকানী পোহাৰীলৈও পাগলাপুৰ কৌতুকগোষ্ঠীৰ তৰফৰ পৰা অলেখ অলেখ শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন কৰিছোঁ। আপোনালোকৰ নিশ্চয় ভাল হয়নে? লগতে সেইসকল বীৰ যোদ্ধালৈও পাগলাপুৰ কৌতুকগোষ্ঠীৰ তৰফৰ পৰা অভিনন্দন জ্ঞাপন কৰিছোঁ, যিসকল বীৰ যোদ্ধাৰ অক্লান্ত পৰিশ্ৰমৰ ফলত আমাৰ দেশ ভাৰতবৰ্ষ এতিয়া পৃথিৱীৰ ভিতৰত প্ৰথম জনবহুল দেশ হিচাপে স্বীকৃতি পাইছে। সেইসকল বীৰ যোদ্ধালৈও পাগলাপুৰ কৌতুকগোষ্ঠীৰ তৰফৰ পৰা আন্তৰিক অভিনন্দন জ্ঞাপন কৰিছোঁ। প্ৰথমে প্ৰণাম ৰঙালাও জাতি লাও, দ্বিতীয়তে প্ৰণাম কবি, তৃতীয়তে প্ৰণাম বান বাতি বান কাহি, ঐ চতুৰ্থতে প্ৰণাম ঘটি, ঐ আলু বেঙেনা বিলাহী, ঐ চাহ এক পিঠি আহি, ঐ আলু বেঙেনা বিলাহী, ঐ চাহ এক পিঠি আহি, ঐ পোনপ্ৰথমে আমাৰ পাটনগৰ কৌতুক গোষ্ঠীৰ তৰফৰ পৰা উপস্থিত সমূহ বিহু বুলি ৰাইজলৈ দেৰিকৈ হ'লেও ৰঙালী বিহুৰ বহুত বহুত শুভেচ্ছা যাচিছোঁ। লগতে আমাক আমন্ত্ৰণ কৰি অনা উদ্যোক্তাসকললৈও আমাৰ পাটনগৰ কৌতুক গোষ্ঠীৰ তৰফৰ পৰা বহুত বহুত ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। তেনেহলে ৰাইজ সকলোৰে ভাল? ঐ ললিপপ ঠিকে আছে না সবাই? ললিপপ হেল্ল' 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 কৰিম ভাই, লোটো অলপ বাঢ়ে দি। অ ললিপপ ঠিকে আছে রে? অ ৰাইজ কেনে? এই আকাশ হাইটো বাঢ়ে দি, বেছি হৈছে, অলপ মিটটো বাঢ়ে দি। হেল 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 ও রাজ কেনে ভালে আছে? ও মাতবুল নাই দেখুন আছে ভালে? নব চুম্মা চুম্মা দিছো চুম্মা, নেটওয়ার্ক নাই কেনেকে লব? নেটওয়ার্ক নাই, ললিপপ ঠিকে আছে? হব তোমাক চিনা চিনা হেন পাওঁ হে? সকলে চিনি পাই মোৰ মালভোগৰ মুখৰ কাজি তোমাৰ নামটো কি? মোৰ নাম জ্যোতিষ। জ্যোতিষ দেউতাৰ নাম কি? ঘৈণীয়াৰ নাম কি? নাৰ্গিছ। ঈশ্বৰে বিকে জানে
বাবু কি খাই ভাল পাবা? পেটিস। পেটিস? বিস্কুটৰ কি খাওয়া? কুকিজ। বডিটো হলি বানৈছা? এক্সারসাইজ। এক্সারসাইজ না ইয়া ফাসা কি খাইছিলি? হলিক্স। বাপ্পা হাতে উঠিছো পরীক্ষা নহ কিবা লড়ি থাকে? প্যারালাইসিস। চকু কেটা চশমা পিন্ধা কিয়? জন্ডিস। জন্ডিস তাতে হইছ? তার মানে আগতে কিবা বেমার আছিল? হেপাটাইটিস। তাতে হইছ? সকলতে এবার ফাসম কটাক করে ভাল পাওয়া ঠাই? প্যারিস। তাতে হইছ? জোতা জোড়া কিন্তু শিক্ষিকা করে রাখছা? পুলিশ। তাতে হইছ? কিবা করা? সার্ভিস। কিবা সার ফিস? পুলিশ। তাতে হইছ? সকলতে হইছে? এবার ফাসম, এবার ফাসম কি মাছ খাওয়া তুই? ইলিশ। তাতে হইছ? এবার ফাসম রক কোকে কেন্দু ফুলি আছে তাতে বা আছে কি? সার্ভিস। কার কারণে বা? লেডিস। বাপু তুই ঈশ্বর বিশেষজ্ঞ নাকি? হ্যাঁ তোর মাতৃভাষা কি? হ্যাঁ অ্যাসামিস। তাতে হইছ? বাপু তোর লগত মই নল্লু। হ্যাঁ তুই কি বসতে বাপু? মই জিনিস। তাতে হইছ? বাপু মই তোর লগত নল্লু দে। তেনা হলি ফিনিশ। দে এলু দে। দাদা ভাইটি এই পরিবর্তনের একটা মান উদাহরণ লাগছিল। পরিবর্তন সকলে জানে পরিবর্তন কি কি বস্তু যায় কি হলে পরিবর্তন তিনটামান উদাহরণ দিয়ে বুঝে দিলে ভালো লাগে। আগতে জানে তো পরিবর্তন কি তথাপি কম হা আগের দিনের খেতিয়ক গিলাখানোর কথা একটা মনত ফেলক আপনাদের খেতিয়ক। রোদ হক বাতা হক রোদ বাতাহর পরা রক্ষা পাবার লগে মূরত কি লৈছিল? জাপি। জাপি কিহর কারণে লৈছিল? ও বরষুণ নপৰিবা ৰোদ নপৰিবা সেই জাপি যাই আজিকালি ড্রয়িং রুমের বেড়া পাইছে। খেতিয়কে মাথার ল জাপিটো ড্রয়িং রুমের বেড়া পাইছে গতি এটো এটা পরিবর্তন হয় না রাইজ? হয় না রাইজ? হয় আর দ্বিতীয়তে আর কব লাগবো মানে আর বয়া পায় নাকি? পরিবর্তন তো ভালকে বুঝে দিছুন আর পরিবর্তন তো আসলে একদিনে হওয়া বস্তু না পরিবর্তন মানে পর্যায়ক্রমে যেটা মানে স্টেপ বাই স্টেপ বলি কয়ে পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ সেনেকে হওয়া বস্তু ধরেন আমার আগের দিনের বোয়ারী বিলাকে এক হাত মান দীঘলা উরণি লৈছিল চাদর মেখলা পিন্ধছিল তেখেতসকলের মনত একটা পরিবর্তনের ধারণা আহিল কেনেকে? সংস্কারমুখী ধারণা কেনেকে? সংস্কারমুখী ধারণার ফলত চাদর মেখলা জোড়া থলা চাদর মেখলা থলা থলা তারপর তুই মেক্সি তো আলোলা মেক্সি বিনলা সাদর মেখলার বেড়া মেক্সিক লগে আহি পরিবর্তন পরিবর্তনের একটা স্টেপ। আচ্ছা মানে একটা ধাপ আগবাড়ি আহি আগবাড়ি মেক্সি তো বিন্দি থাকরে থাকরে নতুন নতুন পরিকল্পনা নতুন নতুন ক্রিয়াই মানে মগজুর আক্রমণ করে থাকি এনকে আপ টু ডেট হবা পারি আপ টু ডেট হবা পারি আপ টু ডেট হতে 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 মেক্সি তো ঠলা ঠলা সুরিজার জুড়া লোলা ও মেক্সি ধরিবার পরিবর্তনের স্টেপ আরো নতুন নতুন পরিকল্পনা আহি থাকে লাহি থাকে লাহি থাকে যুগের লগতে সবরে পরিবর্তন হয় গতি আহতে আহতে ভাবিল সুরিজার জোড়াও থং সুরিজার সুরিজার জোড়াও থই হাফ প্যান্ট আর স্পোর্টিং বিন্দা করলা এটা হল পরিবর্তনের স্তর যদি হাফ প্যান্ট টু এরে নাই নেরে নেরে হ্যাঁ নেরে 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 আর আগক লগিয়ে ঘুরি যাব এটু এটা পরিবর্তন গতি আই সকল আপনাদের নিশ্চয় আর আগলে ঘুরি যাব আপনারা মই কিহত পড়ু? ও তুই কিহত পড়া? মই মেনসি হেই তুডা নাই এ তুই পড়া কি হো? ও মই কিহত পড়ু? ও মই বিশ্বনাথ হেই তুই
কোন শ্রেণীত পড়া হে কোন শ্রেণীত পড়ু কোন শ্রেণীত পড়া তাকে বলে গে অ ও মই না ও প্রথম শ্রেণী এই গাল লৈ প্রথম শ্রেণী হ্যাঁ প্রথম শ্রেণী নপড়ু ভাই নহয় তো হবে না অ মই না ও দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণীর অলপ আগ বাস্তির দ্বিতীয় শ্রেণী হ্যাঁ দ্বিতীয় তো নপড়ু ভাই কেন হালি মই না ও তৃতীয় শ্রেণী এই তৃতীয় শ্রেণী করা হেতু কব লাগে তা তৃতীয় তো নপড়ু ভাই আর তুই কথা নু মই পড়ু হ্যাঁ তুই এ পড়া না বলি কই আছিস মই না ও চতুর্থ শ্রেণী চতুর্থ শ্রেণী চতুর্থ নপড়ু হে নপড়া মই না ও পঞ্চম এই পঞ্চম শ্রেণী তুই কথা মই পড়ু হ্যাঁ তুই পড়াল মই প্রথম শ্রেণী তো নপড়ু ও দ্বিতীয় শ্রেণী তো নপড়ু তৃতীয় তো নপড়ু চতুর্থ তো নপড়ু ও ফাইভ তো নপড়ু মই হই না ও মই অঙ্গনাবাদী পড়ু অঙ্গনাবাদী তুই যদি অঙ্গনাবাদীতে পড়া তেন আমি প্রথমতে হব লাগে ওই প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী থাকে তার কি হবে ও শিকেটা শ্রেণী পার হয়ে আমার ক্লাস টু পাই মই যে অঙ্গনবাড়ীত পঢ়ি আছো মই বোলে মস্ত জানা সেইকাৰণে ছাৰ বাইদেউ হ'ব মোক এৰিয়ে দিয়া নাই মই বোলে যদি পাছ কৰে দেই মই বোলে সম্ভাৰ খাই পেলাওঁ ভাল লাৰ উকিলি আছে ধনী ধনী এই ধনী তাৰ ঘৈণীয়েকৰ লগত কৰিছিলো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আছে ঘৈণাক যে আছে ঋণিকি ভূঞা তেখেতর মই পড়ছিল আমার বাইদ তো মস্ত রোগা আমার বাইদেউ এটা মা আছে মা কপালত মস্ত বগা বাইদেউ আৰু নাকটো এটা মা আছে নাকটো আছে আৰু গালতো এটা আছে আৰু গালত আছে না আৰু ধুতিটো এটা আছে আৰু গলতো এটা আছে গলতো আছে আৰু ক'ত আছে ভদ্ৰ তুই যেহেতু অঙ্গনবাড়ীত পড়া বহুতর লগত তুই বললি তোরা তার মানে লড়া বন্ধু নাছিল তোর ছোৱালী হয় না ছোৱালীর লগত পড়া বন্ধু আচ্ছা তো কেটামান বিপরীত শব্দ শুধু বিপরীত মানে বিপরীত মানে নাজনা বগা হলি কলা ও খাতা হলি লম্বা ওখ হলি চাপরা ওখ হলি চাপরা দিন হলি রাতি দিন হলি হল হলি মারি বাপু হলি মাই লড়া হলি লড়ি এক ফালো আপা হলি আপি আচ্ছা এক ফালো পুরা মই হল হলে মারি যাব বুঝি গেলি হল আচ্ছা তেনাল মে আরম্ভ করু তেনা হলি মই হ্যাঁ করু আরম্ভ করাই নাই যাই মই হ্যাঁ করলু এই ন আরম্ভ করাই নাই এ র মই হ্যাঁ করলু আই এই মই তো হুদাই নাই এ মই তো কই হ্যাঁ করলু মই আরম্ভই করব পারা নাই যাই মই হ্যাঁ করি হ্যাঁ করলু এই তোর লগত না হলে এই তোর লগত হলে দিগদার দিলি তো যাই বর আরাম নিসা তো যাই আপ ঠকি তোর লগত মই নরুয়ে তোর লগত মই পাললুয়ে মই আরম্ভ করা নাই যাই এই মই হ্যাঁ করলুয়ে কি হেক করা তো যাই ও মই হ্যাঁ করলুয়ে ওই হ্যাঁ একশো দিন ছেড়ে তো কই গালা ছুমা খাই দিন মই আরম্ভ করু দেখুন মই হ্যাঁ করু দেখুন বন্ধ করবি না তুই তুই আহ
রাইজ, আমি আর অনুষ্ঠান বড় বেশি দীঘলীয়া না করু, যেহেতু আপনাসবর মাজত অলঙ্কিতা রূপাঙ্কিতা উপস্থিত হয়েছে, আপনাদের নিশ্চয় তেখেত সকলের অনুষ্ঠান উপভোগ করিবার বাবে রই আছে। যদি আয়োজক সমিতি অনুমতি দিয়ে তেনেহলে আমার অনুষ্ঠান ইমানতে সামরণি মারি। এইখানে আমার মাজলে স্বাগতম জানাইছো আমার অসমের এগারী জনপ্রিয় কণ্ঠশিল্পী সুবিন বার্কক। রে রে রারা, রে রে রারা, রে রে রারা রে, হিয়া দিয়া নিয়া, রে রে রারা। নমস্কার, খেলা আঞ্চলিক যুবমাস আর খেলা খেলা আমার বিহন মিলন নমস্কার জানাইছো। আমার গাব ওলাইছো মোবাইল ফোন কি কিনিবা কোম্পানি নোকিয়া, হাততে কিরিং কিরিং বাজে, সোয়ালি ভাল পাবা হাতত মোবাইল থকা, মিস কল পাবা ঘনে ঘনে, এতকা ফোন করি বই ফেলে ফোন করি, হেলো হেলো মারি থাকে মুর মনা, মোবাইলে কলি যা খালে মোবাইল কিনি দিউ মাটি পরে মোর জানো, মোবাইলে কলি যা খালে। কেইবিধমান বিলুপ্ত প্রায় প্রাণীর নাম কচু, বিলুপ্ত প্রায় বিলুপ্ত মানে নহওয়া, নহওয়া ধরা, তার মানে নহওয়া ধরা, রাজা বিলুপ্ত প্রায় প্রাণীর নাম নাজনে, প্রাণী চারিটা চারিটা দেখো, ওরণি লওয়া বুহারি, উরণি লওয়া বুহারি, মেকআপ নকৰা জিয়রি, মেকআপ নকৰা জিয়রি, ধুতি পিন্ধা ককা, ধুতি পিন্ধা ককা, শিখর নোখোৱা দেখা, শিখর নোখোৱা দেখা, ও হই হই, এই দেখা বিলুপ্ত প্রায় প্রাণী, হই 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 হই, ঠিক কথা কইছা। এ ও ঠগা, ঘর গলো, তুই তো কিবা মন মারি আছা, এ কিয় ভাই মন মারি আছা, দু কিয় এ নকবি রে, কি হল মরিল বলে ভাই, তিরি তো তার আগতে মরছিলে, আগত তিরি তো পানি তুমি মরছে, দুই নম্বর তিরি তো মরিল বলে ভাই, আগত তিরি তো পাশে তো দুই নম্বর তিরি আছে, আগত তিরি তো মরার পাশে যে ক্রস কানেকশন হয়ে আইছিল, আমার এক টাইম কলু বলো ওরা
মরিলে আমার বড় দুঃখ কর লাগা দুঃখ করি বলা কি বলা বলে এই আগত তিরিটো পানী টিপি মছে এই দুই নম্বর তো মরিল না এই যাকসুন যা শ্মশানত যাই এবার খবর ল এই ভাই চাচুন মই প্রথম তো গেলু অ গেলি তো প্রথম তোর শ্মশানত গেছু গেছা কেনেকে মই কোন তোর আগে দিয়ে আর দ্বিতীয় শ্মশানত যাও কোসু কিয় সি বেচারা ও সি বেচারা আমার তাকে আমার শ্মশানত একবারও আইবাহে বানাই বুঝছা ও এই কারণে বড় দুঃখের কথা হয়েছি আরে আজিকালি তিরিত ধরি নরা হয়েছু ভাই কিয় কি জীবন একেবারে নধু নধু আছে কিয় কি বল লাগতি রে দিনটো রাতি পুয়ার পড়া ঘরের কাম বাসন ধোয়া সতল হারা চলিক স্কুলত খেলো ভাত রান্ধা সব ভাই মই করবা লাগে বা শুশ্রূষা হয়ে থাকবা লাগে ও ওই দে আগতে বাহিরত অলপমান প্রিন্টটু করি মালটো অলপ খাই গেজা ভুকি এটা দি দাই ও অলপ দুঃখটো পাত লৈছিলু দুই একটা গিলি আহি তিনি তোর পিছি দুটা এটা দিলি হে নিজকে মোটা মোটা হেন লাগে হাতৈছিলু রে শুন ও ভাই এটা নরা কিয় শুশ্রূষা হয়ে থাকবা লাগে কিয় শুশ্রূষা হয়ে থাকবা লাগে কিয় ও কিবাকে ভাত মুঠি খাই আছো আরে ভাই কি শুনছা না এই মই যদি মোর তিরিটু এটা ভুটি বা কিল শান্তি দিবা নাপাওঁ তেনেহলে মই তাইক বিয়া করে আনা লাভ কি হলে হয়তো তিরিটুক যদি দুই এক খাপারে মারবা নেরা দুই এক ঘুষি দুই একশোর মারবা এনেরা বিয়া করে নকরে ও ভাই রাতি বয় হলে যাই কিবা লাখপতি বাইদ হবা যাই ও তাই যদি লাখপতি বাইদ হয় তই লাখপতি ভিন্ন হবা পাতি দু হেতু হই রা ওই তাই যদি তো 10 টাকা নাই তুই যদি লাখপতি ভিন্ন হ কি বয়া কথা হেতু ভাল কথা র কিন্তু ভাই রাতি পর পড়াছি ঘরের কাম উঠতে থাকবা লাগে বই বললি কি দেই লাগি ও হিন্দা ভাই খমতে এক ঠক না মারি কলু আচ্ছা মাঝার ঘর গুছি যা আসো ও ভাই তলি তো প্লা লো অল্লাহ ন হয় অল্লাহ যাবা ওই গুলো মল্লুই তাহে কি ও কিবাকে ভাত মুঠি খাই আছিলু তাই যে হট হে আলু মুধা মরে তা তাই যে হট কি কিবাকে ভাত খে তুই কি পুরুষ হই না কি এ হই হলিও মোর একো ভ্যালু নাই একো নাই ভাত মুঠি খাই আছু কিবাকে তাই যে হো কেনেকে ও তাই যদি যায় তাই লগত কি কি যাব জানা কি কি রেশন কার্ড যাব ও রেশন কার্ড গেল মানে তো বিনা পয়সা চাউল গেল মানে তোর ভাত গেল মানে লধন অরুণোদয় যাব অরুণোদয় যাব মানে তরে প্রিং করা পয়সা খেদিও গেল ও আন্ধারে মুঙ্গারে থাকলো লাইন ও লাইন তো তাই না মোট সিলিন্ডার তো তাই না মোট ও উজ্জ্বল তো তাই না মোট তোর কি খাবি ফ ফ ফ ও মই ভাই হাতে ভরিয়ে ধরি কিবাকে রাখছু দে গতিকে নারী বিলা হব লৈছে আগৰ দিনত যে কৈছি লাউ ডাঙৰ হলে পাটৰ তল আজিকালি নহয় লাউ সৰু হ'ব পাৰে পাটৰ ওপৰত গতিকে মাইহত বৈনীহত আপোনালোককো কৈছো অ লাখপতি হবা যাওক লাখপতি হওঁতো বেয়া কথা নহয় আঁচনি আহিব আঁচনি ল কিন্তু আঁচনিৰ নামত গোটেই জীবন গোটেই দিন উৎসর্গ নকৰিব নিজের স্বামী নিজের পরিয়াল নিজের লড়া ছলীর কারণে অকনমান সময় দিয়ক উপযুক্ত সময়ত লড়া ছলী গড় দিব নোৱাৰিলে আপোনা হবার আসনে পিছত কাম নিদিব আসনে আইব আর যাব আইব সময় যদি লড়াটো গড় দিবা নরে মরতুক যদি অলপ সময় দিবা নরে ও ইখান ফঙ্গার কি হব ফফ ফ ফ ফ গতিকে সাবধান হোক ভাই সাবধান আমার অনুষ্ঠান ইমানতে সামরণি মারিলো ইমানতে সামরণি মারিলো সদয়কত পুনর্বার আমার বাগলাপুর কৌতুক গোষ্ঠীর তরফের পড়া সমূহ উপস্থিত নির্মলিয়া রাইজলৈ নমস্কার আর কৃতজ্ঞতা জ্ঞাপন করি আর লগতে আমাক আমন্ত্রণ করে অনা উদ্যোক্তা সকললৈও আমাক এইকন সুবিধা দিয়ার কারণে সদয়কত আকৌ এবার ধন্যবাদ জ্ঞাপন করছো ইমানতে আমার অনুষ্ঠানের সামরণি মারিছো শুভরাত্রি জয় আই অসম ও ভাই হত এবার ভাবি চাবি দে দেখন কুফলে রাখিবি দে ও ভাই হতে বার ভাবি সাবি দে তেহেরে ধুয়া বনিবি দে মুর ফুরনে অকম রূপরে হিকুলি লগাবনি দিবি দে বাজক দবা বাজক শঙ্খ বাজক মৃদংশ অসম আকৌ উন্নতির পথত জয় আই অসম বোল জয় আই অসম বোল জয় আই অসম বোল ধন্যবাদ নমস্কার।